आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গুণগত পাইলিয়ং না হওয়ায় নদী গর্ভে তলিয়ে যাচ্ছে মধুরা মুখী। কাছাড় জেলা মাল সমাজ কল্যাণ সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে ব্যাপক সাড়া। হাতিছড়া বন্দরগা মন্দিরে উপচে পড়া ভক্তদের ঢল, 1700 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া কাছাড় জেলার মধুরামুখ সেতুটির অবস্থা ভয়াবহ। সঠিকভাবে পাইলিয়ং এর কাজ না হওয়াতে বর্তমানে ওই সেতুটি ধ্বংসের পথে। রবিবার সাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়ে। প্রসঙ্গত 2009 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে সংশ্লিষ্ট সেতুটির নির্মাণ কাজ 2014 সালে শেষ হলেও আজ অবধি সেতুর অ্যাপ্রোচের কোনো কাজই হয়নি। এমনকি পাইলিং ভেঙে যাওয়ার ফলে সেতুটির দক্ষিণ ভাগ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। এদিকে বিগত বছরে জেলার প্রলয়ঙ্কারী বন্যায় নদীর গতিপথও বদলে গেছে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ জানান, সমস্যাটো মানে এক নম্বর হচ্ছে ব্রিজখনের কারণে। ব্রিজখনের উপর গাড়ি পার করব পারা নাই, ব্রিজখন একটা সাইড অল্প দাবি গেছে, সেইটার কারণে মানে গাড়ি মটর পার করব পারা নাই, কারণ এপোজটো এটা সাইড করব পারা নাই, সেইটার কারণে আমার কামটো এটা সাইড হয়ে আছে। মানে কি আপনার এতিয়াতো সিদ্ধান্ত লৈছে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডিও স্যার কৈ আছে যে এটা স্পেন বহাব, গতি এটা স্পেন যদি বহাই যদি অহা বছর সোকালে কামটা ধরে তাহলে আমার এক বছর কমপ্লিট হয়ে যাব। কোকসুন কি কিয় কারণে করবা নাই করবা নাই, মেন কামটা হচ্ছে আপনার মাটিটো, মাটিটো মানে তালে নিবা নাই, নিয়ার রাস্তা নাই, আর ব্রিজের উপর মানে মাটিটো নিয়ার আমার একটা প্রবলেম আছে, কারণে এই বন্ধ আছে। এটা নতুনকে কিমান হয়েছে সেটা গম পোৱা নাই, নতুন এস্টিমেট বানাইছে কিন্তু কিমান হয়েছে গম পোৱা নাই। আপনাদের যেটা ব্রিজের কামবিল মানে কব যে বা স্পেনের কামবিল যেটা আসব এস্টিমেটটা, এস্টিমেট অহার পিছত হয়তো এই বারিষা নহব, নেক্সট সিজনতে হব। কাছাড় জেলা মাল সমাজ কল্যাণ সমিতির প্রথম বার্ষিক সম্মেলন রবিবার ধলাই কেন্দ্রের আওতাধীন জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের জারুলতলা ফরেস্ট ভিলেজে অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী বিনতা মালের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, জেলা বিজেপির উপসভাপতি অমিয় কান্তি দাস, অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, বরাকভেলি পাটনি পরিষদের সভাপতি অবলিন্দু দাস, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল প্রমুখ। মাল সমাজের ইতিহাস তুলে ধরে মাল সমাজের উন্নয়নে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন। কমিটির তরফে বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকপত্র শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ স্থানীয় জেলা পরিষদ সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। সভায় উপস্থিত সাংসদ এবং মন্ত্রীর প্রতিনিধিরা খুব শীঘ্রই সংস্থার দাবি পূরণ করার আশ্বাস প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য কমলেশ দাস, আয়োজক সংস্থার সম্পাদিকা মান্টি মাল, মণিমালা মাল প্রমুখ। আমাদের যে আসামের যে মুখ্যমন্ত্রী আছেন তাকে দিয়ে যদি মাল সমাজকে কোন জায়গাতে দেওয়া যায়, হয়তো অফিসিও নয় এসিও নয়, কিছু কিছু মাল সমাজের এসি সার্টিফিকেট, কিন্তু আমি খবর নিয়েছি যে এটা হয়তো এসিকে তাদেরকে মান্যতা দেওয়া হয় না, তাদেরকে একটা চেতাবনতে ফেলার জন্য। ভারতবর্ষে আমরা দেখেছি কংগ্রেস শাসন ছিল, শুধু তারা কিন্তু হিন্দু মুসলমান নিয়ে করতো আর কিছু
কিন্তু আমাদেরকে যে ভারতীয় জনতা পার্টি আসার পর আমাদেরকে যে বিশ্রাম দা বিশ্রাম দা আদিবাসী নেতা ছিলেন ও ওনার কত অবদান ছিল ওনাকে ভগবান বিশ্রাম দা বলা হয় কিন্তু সেই বিশ্রাম দাকে তৎকালীন সরকার আপনি স্বীকৃতি আমার 14 সালে যখন আমাদের ভয় ঘটনার সৃষ্টি হয় তারপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে আজ আপনার রাঁচি থেকে যাবেন বিশ্রাম মুন্ডার স্টেডিয়াম আছে বিশ্রাম মুন্ডা এয়ারপোর্ট আছে বিশ্রাম মুন্ডাকে আমরা প্রতিপূরণ তার জনহিত করে পালি দিতে পারি আর তা যে জ্যোতিবা ফুলে মালে জ্যোতিবা ফুলে মালে মালি সম্প্রদায়ের মানুষ যারা মালি ফুল চাষ করে পারে তাদের কাছে আছে তাদেরকে সরকার কোনো স্বীকৃতি দেয়নি তাদেরকে অন্ধকার রেখে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি আসার পর সেই ফুলদা মালিকে যেটা আছে রবিবার উপচেপড়া ভক্তদের ভিড় দেখা গেল বড়খলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়া বাগানের বন্দুর্গা মন্দিরে প্রতিদিনই ভক্তদের সমাগম ঘটলেও এদিন উপচেপড়া ভিড় দেখা গেছে প্রসঙ্গত 1990 সালে ওই অঞ্চলে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এরপর থেকেই মন্দিরে প্রতিনিধি পূজা অর্চনার পাশাপাশি ভক্তদের সমাগম ঘটে ভক্তরা নিজেদের মনস্কামনা পূর্ণ করতে স্বেচ্ছায় চাল ডাল সবজি সহ বিভিন্ন পুজোর সামগ্রী মন্দিরে সম্প্রদান করেন এবং এগুলো দিয়ে মায়ের ভোগ নিবেদন করার পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এদিন মন্দিরে প্রায় 1700 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দিরের সেবায়িত পূজারী সীতারাম গোস্বামী জানান এবং চৈত্র মাস রবিবার সব ভক্তদের সেবা দিয়েছে অনেক ভক্ত আসেছে এবং শিলচর এমন অনেক দেশ থেকে অনেক গ্রাম থেকে অনেক বাসিন্দা আসেছে ভক্তজন এখানে সবাই সেবা করে মনের ইচ্ছায় এখানে কোনো কিছু না যে কোনো কুপন দিতে লাগে বা কোনো কিছু যে কোনো জিনিস দিতে লাগে এটা না আপনার মনের সহ্যে আপনি খিচুড়ির জন্য চাল ডাল সবজি যেটা দিতে পারো আমি ভক্তকে প্রতিদিন সেবা করাই সেই জন্য কামনা করি যাতে মানুষে যে ভক্তজন আছে সবাই মার মন্দিরে চাল ডাল সবজি আনে দিও আমি সবাইকে সেবা করে দিব এবং ভক্তের সাহায্যে ভগবানের সেবা হয় আমার দ্বারা তো সাধ্য হবে না ভক্ত দেয় এবং ভক্তের সেবা হয় সেটাই আমি অশেষ কৃপা করি মায়ের মঙ্গল করু জয় মা দুর্গা মন্দিরে অনেক পুরনো মন্দির এই কথাকে বলতে পারবে না কেন এটা ব্রিটিশ থাকি তখন এখানে জঙ্গল ছিলেন গ্রামে মানুষে পূজা পাঠ করতো এবং গ্রামে মানুষেই মানে টুকটাক ফুল টুল দিয়ে প্রণাম ভক্তি করতো করতে 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 তারপরে রাস্তা আসেছে রাস্তা আসার পরে গ্রিপে একটা ছোটো মোটো টিনের ঘর বানিয়ে দিয়েছিল এই ঘরের মধ্যে ওই গাড়িওয়ালা যে আসা যাওয়া করতো যানবাহন করতো সেটা 10 পয়সা 5 পয়সা দান করতো করতে করতে কেবল না কেউ থাকো এখানে তো পূজা হবে বলে আমার দাদু বসেছে তারপরে আমার বাবা ছিল তারপরে আরও দাদু বসেছে তারপরে আমার বড় ভাই ছিলেন বড় ভাই তো এখন নাই ইনি দেহত্যাগ করেছেন তারপরে আমি 90 ইংরাজি এখানে বসেছি মন্দিরের মধ্যে রাজীব ওপেন ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় রবিবার ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 268তম জন্মবার্ষিকে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করল শিলচর রাজীব ওপেন ইনস্টিটিউটের হোমিওপ্যাথি বিভাগ রবিবার ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা এদিন কার্সিনোসিন আর্সেনিক অ্যালবাম এবং 50 সহস্রতমিক ঔষধের প্রয়োগ শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা সভায় কলকাতা থেকে আগত অধ্যাপক ডক্টর শ্রীকান্ত চৌধুরী ওনার মতামত তুলে ধরেন এছাড়া বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার তরফে ডাক্তার রাজীব কর হোমিওপ্যাথি ঔষধের স্রষ্টা ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের জীবনে বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিশ্ব হোমিওপ্যাথি দিবসের তাৎপর্য জনসমক্ষে উত্থান করে হোমিওপ্যাথি চিকিৎসাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন সাধারণ মানুষের কাছে যে যারা এই কথা বলেন যে বিশ্বাস করে ওষুধ খায় হোমিওপ্যাথি ওষুধ তাই কাজ করে তাদের জন্য এই বার্তাও আমরা দিতে চাই আজকের এই বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রাক্কালে দাঁড়িয়ে যে বিশ্বাসের গর্বে বিজ্ঞান জন্মায় না বিজ্ঞান জন্মায় পরীক্ষা দাঁড়িয়ে এবং সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার পরই বিজ্ঞানের ফসল হিসেবে আমরা এই চিকিৎসা বিজ্ঞানকে পেয়েছি তার প্রয়োগ আমরা করি এবং সঠিক প্রয়োগে অসুস্থতা নির্মূল হয় সঠিক হোমিওপ্যাথি ওষুধে ওষুধের সঠিক প্রয়োগে রোগীর সুস্থতা সর্বাত্মক হয় কাজে এই কথা বলবার জন্যই
আমরা এই অনুষ্ঠান ছুটি এবং আমাদের ছাত্রদের নিয়ে আমরা এই অনুষ্ঠান ছুটি আজকে করলাম। এই কথা বলবার জন্য আপনাদের কাছেও আমরা সাংবাদিকরা যে এগিয়ে এসেছেন এই কথাও বলতে চাই যে যতটুকু পারে নিজের বাড়ির চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথির দিকে পৌঁছানোর চেষ্টা করুন। বিশ্বাস করে না বিজ্ঞানের উপর ভিত্তি করে, যাতে আপনার সুস্থতা কোনো প্রশ্নবোধক চিহ্নের মধ্যে না দাঁড়ায় আপনার আগামীকাল, এটা সুরক্ষিত থাকে। তাই আপনারা সবাইকে শুভেচ্ছা, বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ। শিলচরের শ্যামানন্দ বিদ্যাপীঠ স্কুলে রবিবার বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ। শিবিরে বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক মানুষের চিকিৎসা করেন। এরপর সংস্থার তরফে রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ উপত্যকার বুকে গোরক্ষা নিয়ে কাজ করে আসছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো গরুদের সংরক্ষণের জন্য একটি গোশালা নির্মাণের দাবিতে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা। পবিত্র ঈদের দিন গো হত্যা থেকে বিরত থেকে গোমাতা সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সমাজ ও রাষ্ট্রের দায়বদ্ধতা মাথায় রেখে আগামীতে সমাজের বিভিন্ন দুর্নীতি অত্যাচার অবিচার সহ সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলেও এদিন জানান তারা। শিবিরে সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় দাস, সম্পাদক রূপম মণ্ডল, সহ সম্পাদক দেবজ্যোতি কর, অভিষেক সাহা, সুলভ বণিক, শান্তনু দে, রঞ্জিত সরকার ও সঞ্জিত ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের পক্ষ থেকে একটি বিনামূল্য স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এই বিনামূল্য স্বাস্থ্য শিবিরের মূল উপলক্ষ হচ্ছে গত 6 এপ্রিল আমাদের পূর্ব অধ্যক্ষ শ্রী সঞ্জয় বিনায়ক যোশীজি ওনার জন্মদিন পালিত হয়েছে, সেই মর্মে আজকের এই স্বাস্থ্য শিবির। আর আমরা এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এবং গত 6 এপ্রিল বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং সত্যেন্দ্রমহাদেব সিভিল হাসপাতালে আমরা খাদ্য বণ্টন করেছি এবং বিভিন্ন জায়গায় যেখানে দুস্থ গরিব লোক, অসহায় লোক ছিল তাদের মধ্যে খাদ্য বিতরণ করেছি। এবং ভবিষ্যতেও আমরা অঙ্গীবদ্ধ হয়েছি যাতে ভবিষ্যতে বড় আকারের এবং বিশাল ধরনের সমাজসেবামূলক কাজ এবং অদূর ভবিষ্যতে আমরা যাতে সমাজের বিভিন্ন দুর্নীতি অবিচার তার বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই জন্য আমাদের এই সংগ্রাম, এই প্রচেষ্টা আগামীতেও চলবে। এবং আমরা আশা করি আপনাদের সাহায্য সহযোগিতা এবং শিলচরবাসী তথা বরাকবাসী সমগ্র জনগণের সাহায্য সহযোগিতা পেলে আমরা আগামীতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, সক্ষম হব। এবং তৎসঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা বিনম্র আবেদন থাকবে, আগামী দিনে ঈদ উপলক্ষে বা অন্যান্য ইয়ে উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, অনুরোধ থাকবে, করজোরে প্রার্থনা থাকবে যে আপনারা গৌমাতা রক্ষা, গো সুরক্ষা এবং গো চুরি গোহত্যা থেকে বিরত থাকুন এবং আমাদের গোমাতার উন্নতি হলে সমাজের উন্নতি হবে তথা রাষ্ট্রের মঙ্গল হবে। বিভিন্ন রোগে আক্রান্ত এক অসহায় মহিলাকে নগদ অর্থ সহ আহার সামগ্রী তুলে দিল সংগঠন আমার স্বজন। শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকার বাসিন্দা পুতুলা রায় নামে এক অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা সহ আহার সামগ্রী তুলে দিল সংগঠন আমার স্বজন। পরিবারের একমাত্র উপার্জনকারী পুতুলা রায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। রবিবারের পরিবারের অসহায় অবস্থা দেখে স্থানীয় সংগঠন উইমেন্স পাওয়ার ক্লাবের তরফে সভানেত্রী সর্বাণী চন্দ সংগঠন আমার স্বজনকে জানালে তারা এগিয়ে এসে রবিবার শয্যাশায়ী পুতুলা রায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর অসহায় পরিবারের হাতে নগদ অর্থসহ কিছু আহার সামগ্রী তুলে দিয়ে আগামীতেও অসুস্থ পুতুলা রায়ের পাশে থেকে যথাসাধ্য সহায়তা করার আশ্বাস দেন। নমস্কার, আমি সর্বাণী চন্দ, ওমেন্স পাওয়ার ক্লাবের পক্ষ থেকে। আর আমার সাথে আছে আজ চৈতালি শ্যাম। আমরা এসেছি আজ পুতুলা রায়ের ঘরেতে, আমি বেতকান্দি নিবাসী পুতুলা রায়ের ঘরে। মানে ওনার শরীরে, আমরা খবর পেয়েছিলাম ওনার শরীরের অবস্থাটা খুবই খারাপ, তার ওনার আর্থিক অবস্থাটা খুব খারাপ, তার জন্য ওনার মানে কিছু খাওয়ার দাওয়ার অসুবিধা হচ্ছে। তাই আমরা আজ আমার স্বজন এনজিওতে মানে যোগাযোগ করে ওনার জন্য কিছু খাওয়ার সামগ্রী নিয়ে এসেছি। তাই উনি হলেন পুতুলা রায় আর তার জন্যই আমরা
একটু খাবার দাবার সবকিছু নিয়ে এসেছি। আপনারা যদি কোনো কিছু সাহায্য করতে চান তাহলে ওমেন্স পাওয়ার ক্লাবের আমার সাথে যোগাযোগ করে ওনার সাথে ওনাকে সাহায্য দিয়ে যেতে পারে। নমস্কার। ভারতীয় জনতা পার্টির 44তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে 6 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সমস্ত দেশ জুড়ে সামাজিক ন্যায় সপ্তাহ পালন করছে দল। আর এই সামাজিক ন্যায় সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে রবিবার বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার উদ্যোগে গাঁও গাঁও চলো ঘর ঘর চলো অভিযান এবং বিজেপি কিষাণ মোর্চা পালংঘাট মণ্ডল কমিটির উদ্যোগে শ্রী অন্ন মিলেট শস্য ব্যবহারের ওপর জনজাগরণ অভিযান পদযাত্রা অনুষ্ঠিত হয় পালংঘাটে। এদিন পালংঘাটের করিমগঞ্জি বস্তিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি কার্যক্রমের সূচনা করেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়। শুরুতে ভারত মাতার ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস ও জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি পুলক দাস, জেলা বিজেপির উপসভাপতি অমিয় কান্তি দাস, বিজেপির জাতীয় পরিষদ সদস্য রূপম সাহা, কাছাড় জেলা বিজেপি প্রচার কোষের সহ আহ্বায়ক কমলেশ দাস, বিজেপি পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সুবোধরঞ্জন দাস, পালংঘাট মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক হিমাদ্রি দে, কৃষক মোর্চার কাছাড় জেলা আইটি সেলের কনভেনর রাজীব দে, পালংঘাট মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি অনুপ নাথ, মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি অজয় কৃষ্ণ দেব, মহিলা মোর্চার পালংঘাট মণ্ডল সভানেত্রী দেবস্মিতা দাস প্রমুখ। আমরা সবাই জানি আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে দলের কাজ করে যাচ্ছেন সেই কাজকে গিয়ে আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বন্ধুগণ আপনারা সবাই জানেন 1996 সালে ভারতবর্ষে 13 দিনের জন্য সরকার হয়েছিল ভারতীয় জনতা পার্টি সরকার। তারপর 1997 সনে 13 মাসের সরকার 98 সনে আর 98-99 সনে 5 সালের জন্য সরকার হয়েছিল। আর সরকার হওয়ার পর ভারতবর্ষের মধ্যে কাছাড়ের কিভাবে উন্নতি হয়েছে সেই উন্নতির রূপরেখাটা আজকে আপনাদের এখানে প্রধানমন্ত্রী আবাস সড়ক যোজনা যেটা এই যে রাস্তা আমরা আসলাম ভুবন রোড থেকে আসলাম তাড়াতাড়ি এসে চলে গেছি এটাই একমাত্র প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মস্তিষ্ক থেকে এসেছিল এবং তখনকার সময় বিভিন্ন প্রকল্প এসেছিল। গরিব দুস্থদের মধ্যে অন্ন বিতরণ পালংঘাট সমবায় সমিতির আসাম সরকারের সরবরাহ বিভাগের নির্দেশে রাজ্যের প্রতিটি সমবায় সমিতির পক্ষ থেকে গরিব দুস্থদের মধ্যে অন্ন বিতরণ করা হচ্ছে। আর এই অবস্থায় অন্যান্য সমবায় সমিতির সঙ্গে সঙ্গতি রেখে রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রে পালংঘাট সমবায় সমিতির পক্ষ থেকে গরিব দুস্থদের মধ্যে অন্ন বিতরণ করা হয়। এদিন সমবায় সমিতির কার্যালয়ে মাছ মাংস সহ বিভিন্ন রকমের তরি তরকারি দিয়ে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়। এতে এলাকার 20-25 জন গরিব দুস্থ লোক অন্ন ভোগ করেন। সরবরাহ বিভাগের নির্দেশ মতে আমরা আজকে যে গরিব দরিদ্র মানুষদের খাওয়ানোর জন্য আমরা ব্যবস্থা করেছি যা সরবরাহ বিভাগের নির্দেশ তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাস্পূর্ণ মুখ্যমন্ত্রী বিচক্ষণ পরায়ণ মুখ্যমন্ত্রী উনার প্রচেষ্টায় যে আজকে গরিব মানুষের যে অন্ন আমরা বিতরণ করতে পেরেছি বা সেটার জন্য আজকে আমরা পালংঘাট সমবায় সমিতির তরফ থেকে আমি এবং আমার স্টাফ সহ বিওডি সহ সকলের তরফ থেকে আমরা খুবই খুশি অনুভব করছি। মুখ্যমন্ত্রী এবং সর্বসাধারণের উদ্যোগ কর্তৃপক্ষকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। গুণগত পাইলিও না হওয়ায় নদী গর্ভে তলিয়ে যাচ্ছে মধুরা মুখশি। কাছাড় জেলা মাল সমাজ কল্যাণ সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে ব্যাপক সাড়া। হাতিছড়া পন্দুরগা মন্দিরে উপচে পড়া ভক্তদের ঢল, 1700 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।